नमस्कार बंधुरा श्रावणी सब रकमे सबाई के स्वागत आशा करी आपनारा सबाई भलो सुस्थ श्रावणी आपनारा देखें श्रावणी सब रकम तो देख बंधुरा आज के आबारो एक रेसिपी निये हाजिर हो गेछी देखुन एकदम खूब साधारण रेसिपी किन्तु एकदम चमत्कार एक रेसिपी देखुन फुटन्त जले डिम जे गुले फेले दिले एरम भावे एक रेसिपी करा जाए এটা আমি আগে জানতাম না আমি এটা নিজে বাড়িতে বানিয়েছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন তো দেখুন আমি এখানে চারটি ডিম নিয়েছি এক ডিমটা আমি এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি আগে এক জায়গায় ফাটিয়ে নিয়ে এটাকে আমি নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আমি এতে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন আর দিলাম আমি এক টিস্পুন মতন মরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব ডিমটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব তো দেখুন আমি ডিমটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর এখানে কড়াই আমি জল বসিয়ে দিয়েছি জলটা আমার ফুটতে শুরু করেছে এবার জলে আমি সামান্য পরিমাণে দিলাম নুন নুন দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এবার আমি ডিমটাকে আস্তে আস্তে এই জলের মধ্যে দিতে থাকব তো দেখছেন তো ডিমটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম তেল ছাড়া একদম ডিম ফ্রাই হয়ে গেছে এবার এটাকে দেখছেন কত সুন্দর হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে তুলে নেব তো দেখুন বন্ধুরা ডিমটা কত সুন্দর দেখতে হয়ে গেছে এবার আমি এই ডিমটাকে একটা স্ট্রেনারের মধ্যে ভালো করে দিয়ে জলটাকে পুরো এক্সট্রা জলটাকে আমি একদম পুরো ছেকে নেব দিয়ে আর এই ডিমের জলটা ফেলবেন না এটা এটা যখন রান্না করবেন তখন এই জলটাই দিয়ে দেবেন তাহলে খাবারের রান্নার টেস্টটা অনেক সুন্দর হবে তো বন্ধুরা দেখুন ডিমটা এইভাবে আমি তুলে নিয়েছি ডিমটাকে দেখতে ঠিক এরকম হয়েছে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এবার এতে দেব সর্ষের তেল এবার আমি এখানে কিছুটা মশলা কিছুটা সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার দেখুন আমি কিছুটা কেটে মশলা কেটে রেখেছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি একটা একদম রাফলি চপ কুচি করে রেখেছি আর এখানে আমি রসুন আর আদা আদার ব্যবহার করছি না আর রসুন আমি পেস্ট দিচ্ছি না রসুন আমি কুচি কুচি করে রেখেছি আর দিয়েছি দুটো লঙ্কা দুটো লাল লঙ্কা দুটো কাঁচা দুটো লঙ্কা দিয়েছি কাঁচা লাল আর সবুজ দুটো লঙ্কা আর দিয়েছি টমেটো এখানে একটা বড় টমেটো কুচি করে নিয়েছি আর দিয়েছি দুটো ডালচিনি আর তিনটে এলাচ এ দুটো তো আপনারা দেখুন এটা আমি কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার দিলাম আমি দুটো তেজপাতা আর দিলাম আমি এই রসুন যেটা কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটা আমি কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটুটা নাড়াচাড়া করব রসুনের গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু নাড়তে থাকবো তো দেখুন এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু এইভাবে কেটে রেখে দিয়েছি এবার আলুগুলো আমি দিয়ে দিলাম এটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি দিয়ে দিলাম আমি আমি একই সঙ্গে দিয়ে দিলাম আলু আলুটা দিয়েছি আলুর সঙ্গে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা আর দিয়ে দিলাম টমেটো তো এবার দিয়ে দিয়েছি টমেটো কুচিটা আর তার সঙ্গে দিলাম এই যে চারটে লঙ্কা রেখেছিলাম দুটো পাকা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এই চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু ফ্রাই হতে দেব এই সময় আমি দেব আন্দাজ মতন নুন নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন কারণ কি ডিমটা ফেটাবার সময় ডিমেও দিয়েছিলাম আর জলটা সেদ্ধ করার সময় জলও একটু দিয়েছিলাম
এবার দিলাম আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিলাম আমি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের নিজেদের আন্দাজ মতন করে দেবেন। আর আমি ওখানে চারটে ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের এটা পরিমাণটা কম বেশিও করতে পারেন। তো এটা ভালো করে আমি ভেজে একটু চাপা দিয়ে রাখবো যতক্ষণ না আলুটা নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আলুটাও কত সুন্দর, এই তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, আর আলুগুলো গলে গলে গেছে দেখছেন তো। এবার আমি যদি আপনারা গ্রেভি খেতে চান তো এই ডিমের স্টকটা যেটা আমি রেখে দিয়েছিলাম ওইটা আমি দেবো, তো আপনারা যদি খেতে চান তো আপনারা দিতে পারেন। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তো এটা একটু ফুটতে দেবো, একটু ফুটে আসলে তারপরে আমি এই ডিমগুলোকে আমি দিয়ে দেবো। তো একটুখানি ফুটতে থাকুক। তো বন্ধুরা দেখুন ফুটে এটা গ্রেভিটা এতটা হয়েছে, এবার আমি ডিমটাকে এর মধ্যে সব দিয়ে দেবো আস্তে আস্তে। তো দেখছেন তো বন্ধুরা কত লোভনীয় হয়েছে জিনিসটা দেখতে। তো এটাকে আপনারা যা ইচ্ছা বলতে পারেন, ডিমের চচ্চড়ি বা ডিমের ঝাল যেটা ইচ্ছা হয় বলতে পারেন। তো আপনারা বাড়িতে অবশ্যই ভিডিওটা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আমার দেখবেন অনুরোধ রইল। আর অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর বন্ধু বান্ধব সবার নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।